অস্থির ছিল, মানে আমার কাছে মনেই হয় না যে আমি এই জায়গায় বসলাম, আমার কাছে মনে হচ্ছে আমি পুরো একদিন। হ্যালো গাইস, বর্তমানে এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে রয়েছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও মেক করবেন। আপনি চাইলে যে কোনো একটি ফটোকে এই ধরনের ভিডিওতে কনভার্ট করতে পারবেন, অথবা আপনার যে কোনো একটি সিঙ্গেল শটকে এই ধরনের ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু ভিডিওকে কনভার্ট করতে চাচ্ছি, সেহেতু আমরা প্রথমে ভিডিওটি একটি ক্লিপ কেটে নিব। সেজন্য আমরা যে কোনো একটি এডিটর অ্যাপ্লিকেশন ওপেন করব, হোক সেটা ক্যাপকাট, হোক সেটা ইনশট। তো ভিউয়ার্স, এডিটিং অ্যাপ্লিকেশন হিসেবে আমি ইনশটকে বেছে নিয়েছি। আপনারা চাইলে ক্যাপকাট দিয়েও এই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি ইনশটের মধ্যে ইনপুট করে নিয়েছি। এখন আমি ভিডিওটি প্লে করব। এই ভিডিওটি হচ্ছে একটি স্লো মোশন ভিডিও এবং একটি সিঙ্গেল ভিডিও। এই ভিডিও যতটুকু অংশ রাখতে চাচ্ছি ততটুকুই রাখব। তো আমি এখানে 5 সেকেন্ড পর্যন্ত রাখব। রাখার পর এখানে বাম থেকে ডানে গেলে এখানে ফিজ নামক একটি অপশন আছে, এটা ক্যাপকাটের মধ্যেও থাকে। এই ফিজ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি থেকে এইটুকু অংশ ছবি হিসাবে কনভার্ট হয়েছে। আমি যদি প্লে করি দেখতে পাচ্ছেন এটি একটি ইমেজে পরিণত হয়েছে। এখন আমরা এই ইমেজের একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এই স্ক্রিনশটটিকে ক্রপ করে শুধুমাত্র এই ছবিটিকে রাখব। তারপর ইমেজটিকে সেভ করে নেব। সেভ হয়ে গেলে আমরা এই ভিডিওর বাকি অংশটুকু ডিলিট করে দেব। এখন আমরা চাইলে ভিডিওটি সেভ করে নিতে পারি অথবা ড্রাফটের মধ্যে রাখতে পারি, কারণ আমাদের ভিডিওটি ফুল এডিট করা হয়নি। এজন্য ড্রাফটের মধ্যে রেখে দেব, পরে আমরা ভিডিওটি কমপ্লিটলি এডিট করব। এখন আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখব pika.art। লেখার পর এন্টার করব। এখানে দেখতে পাচ্ছেন পিকার ওয়েবসাইটটি আমাদের সামনে শো হয়েছে। এখানে আমরা ট্রাই পিকাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমত এই ওয়েবসাইটটি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। তো সাইন উইথ গুগলে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখন ট্রাই নাওতে ক্লিক করব। আমাদের পিকার ওয়েবসাইটটি লগ ইন করা হয়ে গেছে। এখানে আমরা পিকা এফেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু ডান থেকে বাম দিকে যাব। যাওয়ার পর এখানে আমরা সেই ভাইরাল ইফেক্টটি অথবা সেই ভাইরাল ভিডিওটি দেখতে পারবো যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমরা এই ভিডিওটির উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করব। তারপর আপনি যেই ফটোকে এভাবে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন, অথবা যে স্ক্রিনশটের মাধ্যমে ফটোটি নিয়েছেন ওই ফটোটি এখানে ইনপুট করবেন। ইনপুট করা হয়ে গেলে এখানে এই অপশনটিতে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং হবার পর আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চাইলে এখানে ডাউনলোড বাটনটিতে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবো। এই ইমেজ থেকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এখন আমরা ইনশটের মধ্যে যে ভিডিওটি রেখেছি ওই ভিডিওটির সঙ্গে এই ক্লিপটি অ্যাড করব। সেজন্য ইনশটের মধ্যে ভিডিওটি ওপেন করে নিলাম এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ক্লিপটি ওয়েবসাইট থেকে তৈরি করেছি ওই ক্লিপটিকে এখানে ইনপুট করব। ওকে, আমাদের ওই ভিডিওটি এখানে ইনপুট করা শেষ। এখন আমরা যে কোনো একটি ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওটিকে সম্পূর্ণরূপে তৈরি করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে একটু হলেও কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।